গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? তাহলে আজকে ব্লগটা ব্রেকফাস্ট করতে করতে স্টার্ট করলাম। দুদিন ব্লগ করতে পারিনি, ব্যস্ত ছিলাম তো সেই জন্য। আর আজকে আমাদের ব্রেকফাস্টে ইডলি আর ব্যানানা আর নারকেলের চাটনি। স্কুলে হবে আজকে, এই স্কুলে ওদের ডেকে আসতে যাচ্ছি, কিন্তু অনেক লেট হয়ে গেল। ঘড়ির ঘন্টা এখন বাজে 9:30 বাজে, লেট হয়ে গেছে। যাই হোক, আমাদের ওয়াটার ওয়াটার দিয়ে যেতে বলা হয়েছে, এখনো আসেনি। মোটামুটি তো বাইরে বার করে রাখা হয়েছে, সে এখন এসে পৌঁছায়নি। চলো নিচে নামো, তোমরা নিচে নামো, চলো নিচে নামো। ওরা চলে যাচ্ছে, স্কুলে যাচ্ছে। বাই বাই বাই। গাছটা দেখো, রোজ হয়েছে। এই পাতাগুলো দেখো কেমন শুকিয়ে গেছে, সব পাতা শুকিয়ে গেছে, এইগুলো ঝরে গেছে নিচে। কেন কি জানি কি করে সব গাছ শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইটা তো মারা গেছে, এই গাছটা মারা গেছে, এই গাছ হবে গেল, এই গাছটা মারা গেছে। আজকে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে কাতলা মাছ সর্ষে দিয়ে রান্না, আর ফুলকপির রোস্ট হয়েছে, আর মুগের ডাল মাছের মাথা দিয়ে করেলা ভাজা, আর এটা হচ্ছে এই এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একজন আছে, তাদের দেওয়া হবে, ওই জন্য এই রেড প্লেটটাতে নেওয়া হয়েছে। রুই মাছ আছে, তা রুই মাছ এখানে খুব একটা পাওয়া যায় না, মানে দূর থেকে গিয়ে কিনে আনতে হয়। তো ভালোই হয়েছে, এক হপ্তাহ পরে রুই মাছ খাচ্ছি। মানা খুব খেয়ে বেঁচে দেবো খেতে বসেছি আমরা। Dog, Jindal, Billu, he was very old and had
long and healthy feast. One day, the farmer told his wife, "I throw Billu out. Tomorrow he is for you to use. Well, do it." Summer season, rainy season, winter season, autumn season, spring season. আমরা একটু বাইরের দিকে যাচ্ছি, কিছু কেনাকাটার আছে, তো তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি। আমাদের এখানেই, আর আমাদের মানা মাহিনীরা দুজনে রুমে থাকবে। আমরা এক্ষুনি നല്ല ഭംഗിയുള്ള കുറച്ച് വെറൈറ്റീസ് ആയിട്ട്. ആ വൈറ്റ് ഏതാ? വൈറ്റ് ആ ആ ചെല്ലിട്ട് മോഡലിൽ ഒരുപാട് അടിയിൽ വരുന്നുണ്ട്.